হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সিটি পুলিশ কার, যেটা আমার ছেলেকে এনে দেওয়া হয়েছে, গোপালকে। তো ও তোমাদের সাথে এই গাড়িটা শেয়ার করতে চাইছে, যে গাড়িটা কীরকম দেখতে, কী কী ফাংশন আছে, গাড়িটার সাউন্ড কীরকম, কীভাবে চলে। তো চলো তোমাদের সামনে আজকে গাড়িটা আনবক্সিং করছি। অলরেডি এটা একবার খোলা হয়েছে, তবু তোমাদের সামনে আরেকবার আমরা আনবক্সিং করে দেখাচ্ছি, ঠিক আছে? তো তো চলো, এখানে গোপাল তোমাদেরকে গাড়িটাকে দেখাচ্ছে, ঠিক আছে? বাক্স থেকে বার করছে, বক্স থেকে বার করছে। তো চলো, আজকে সিটি পুলিশ কার, একটা নতুন গাড়ির আনবক্সিং হচ্ছে তোমাদের সামনে। তো দেখে নাও গাড়িটা কেমন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গাড়িটা দারুণ দেখতে আর খুব সুন্দর সাউন্ড। তো দেখো এই হচ্ছে গাড়িটা, গাড়িটা এই রকম দেখতে। আর এই গাড়িটা কিন্তু দারুণ, ভীষণ পছন্দ হয়েছে গোপালে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো গাড়িটার মধ্যে কি লেখা আছে, পুলিশ লেখা আছে, সিটি পুলিশ 4588B। তো গাড়িটা এইরকম দেখতে। গোপাল গাড়িটাকে চালিয়ে দেখাবে, ঠিক আছে? তো এই গাড়িটা নতুন, কালকে রাতে আনা হয়েছে কলকাতা থেকে। তো দেখো গাড়ির নিচটা এরকম, এখানে সুইচ আছে, তো রেড কালারের একটা সুইচ আছে, এটা এটা দিয়ে অন হয়। তো গাড়িটাকে সোজা করে দাও, সোজা করে বসিয়ে দাও। চলো এবারে তোমাদেরকে গাড়িটাকে নিচে চালিয়ে, মানে সামনে চালিয়ে দেখানো হবে গাড়িটা কেমন ভাবে চলে, কিরকম সাউন্ড হয়, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখে নিলে গাড়িটা কিভাবে চলে। তো দেখো গাড়িটার মাথার উপরে তিনটে লাইট মতো আছে। তো এই কারটা দেখতে কিন্তু অনেকটা রিয়েল কারের মতো, ঠিক আছে? তো কেমন লাগলো তোমাদের এই গাড়িটা অবশ্যই জানাবে। তো এই গাড়িটার প্রাইসটা আমি তোমাদের এখন বলতে পারলাম না, তবে অবশ্যই স্ক্রিনে তোমরা দেখতে পাবে গাড়িটার দাম কত। তো এই গাড়িটা কিন্তু ব্যাটারিতে চলে, তো এখানে ব্যাটারি সিস্টেম আছে। আচ্ছা, এখানে দেখো গাড়ির ব্যাটারির জায়গাটা, তো এটা খুলতে হবে। তো আমি খুলে দেখালাম না, এখানে তিনটে ব্যাটারি আছে না বাবা, কটা চারটে ব্যাটারি আছে, চারটে ব্যাটারি আছে এখানে। আর সামনেটা তো তোমরা দেখতেই পেলে কিরকম, আর এই এরকম গেট আপটা এরকম, আর এরকম পুলিশ লেখা। আর গাড়ির সামনে দেখো একদম খুব সুন্দর গাড়িটা, তোমাদের কেমন লাগলো জানাবে। এই গাড়ি গোপালের কাছে ছিল না, তো এটা ওর কাছে, এটা নতুন গাড়ি, মানে এরকম গাড়ি ওর কাছে ছিল না। তো দেখো ব্যাক সাইডটা এরকম দেখতে, এখানে দুটো লাইট আছে, আর এখানে সাইডটা এরকম লেখা, এরকম লেখা, সেম দুদিকে একই রকম। আর এই মাথার কাছে দুটো লাইট আছে, আর সামনেটা এরকম দেখতে। তো আর দেখে নাও এই গাড়িটা হচ্ছে 3 বছরের উপরে বাচ্চাদের জন্য। এখানে লেখা আছে দেখো, স্মল পার্টস নট ফর চিলড্রেন আন্ডার 3 ইয়ার্স, মানে 3 বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু এই গাড়িটা নয়, 3 বছরের ওপরে বাচ্চাদের জন্য এই গাড়িটা, মানে একদম ছোটো বাচ্চাদের জন্য কিন্তু এই গাড়িটা না। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে অবশ্যই তোমাদের জন্য মানে সুন্দর সুন্দর একটা করে খেলনার ভিডিও তো অবশ্যই নিয়ে আসবো, আর লাইক করতে কিন্তু ভুলবে না। আর নতুন ফ্রেন্ডরা যারা আছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, তো আরও ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো টাটা, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।